হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এখানে এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে, কিন্তু তার মধ্যেও লোকের এত এনার্জি যে সবাই ভিড়ের মধ্যে ঘেমে নিয়েও ঠাকুর দেখতে এসছে। তো তোমাদেরকে আমি একটা ছবিটা দেখিয়ে দেব। প্রচুর লোক, মানে লোকের এনার্জি এতটাই যে আজ অষ্টমী স্টিল এতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো দূর থেকে ভীষণ সুন্দর লাগছে, এটা কাছে গেলে আরো বেশি ভালো বুঝতে পারবো কি করেছে। আমরা এখানে এমনি আটকে গেছি গরমের মধ্যে। আচ্ছা, কি ভিড় হয়েছে এখনো জানি না, তাও ভেতরে ঢুকে আমরা দেখতে পাবো। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি ভিড় ঠেলেই। যদিও এখানে ফটোগ্রাফি প্রয়োজিতের লেখা আছে আমি জানি না কেন, যেহেতু বাড়াবাড়ি করছে একটু, বাট আমরা বাড়াবাড়ি করতে বেশি ভালোবাসি। সো এনজয়, কতটা ভিড়ের মধ্যে আছে সেটাও বল। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। চলো
ঘটনাটা পড়েছি কি আর এটা কি সবাই বলতে দৃষ্টি কোণ বাজাটাকে তুলে নিন হ্যাঁ দেখছি আমি ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এত ভিড়ে আমি আর কন্টিনিউ করতে পারছি না বাকিটা তোমাদের আমি ডেসক্রাইব করে দেবো আচ্ছা এটা এবারে এক্সডালিয়ায় পড়েছে আমি গেটটা অতটা ভালো করে দেখাতে পারছি না প্যান্ডেলটা দেখো আপনাদের ঠাকুর দেখতে পারবেন
কিশোরের ভিতটাও একবার দেখে নেবেন। এই তো আমি জানি তোর মোবাইল আছে না। কিছু কিছু লোক তো ঠেলেই সামনে চলে যাচ্ছে। আমি জানি না সামনে গিয়ে আমি কতটা দেখাতে পারবো, তো আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি আজ। বন্ধুরা, আজকে তোমাদের আর এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করে কমেন্ট দিয়ে আমাকে জানিও। তো আজকের মধ্যে আমি এই ভিডিওটাকে শেষ করলাম। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।